আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমেরা সেল। আমি আজকে তৈরি করব গুঁড়ো দুধের রসমালাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা ভালোভাবে আমি ফেটে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/2 চামচ মতো সোডা, বেকিং সোডা। এরপর দিয়ে দিব ফেটে রাখা ডিমটা, আর দিয়ে দিব 1 চামচ ঘি। আপনার যে কোনো ঘি ব্যবহার করতে পারেন, এখানে আমি এই ঘিটা ব্যবহার করছি। এখন এগুলো আমি ডো করে নিয়ে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। আমার রসমালাই তৈরির জন্য দুটো রেডি হয়ে গেছে, এখন এটা আমি বানিয়ে নিব। আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে আমি এই 1/2 কেজি পরিমাণ দুধ নিয়েছি আর অমৃত। এগুলো এখন দিয়ে গরম করে নিব। এখানে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দুধটা আস্তে আস্তে জাল করে নিব। চুলার লোতে লাগবে, এর ফাঁকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব রসমালাইগুলো। আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাতের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে। এখন আমি গোল করে ছোটো ছোটো করে গোল করে শেড দিয়ে এভাবে রসমালাই শেড দিয়ে দিব। এইভাবে তৈরি করবেন। আপনারা চাইলে লম্বা করে নিতে পারেন, আর কেউ চাইলে গোল করে দিতে পারেন। এভাবে আমি পুরো রসমালাইগুলো তৈরি করে নিব একটু পরিমাণে। এভাবে সবগুলো আমি ছোটো ছোটো করে রসমালাই তৈরি করে নিব। আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলো আমি দিয়ে দিব চুলে। দুধগুলোতে ব্লক চলে এসে এখন আমি একটা একটু আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো এখন এখানে দিয়ে দিব। চুলের জলটা ফুল রেখে তারপরে এগুলো তৈরি করে নিব। জলটা ফুলে থাকতে হবে, ফুল আসে এগুলো বানিয়ে নিব। আমি ভালোভাবে সিদ্ধ হলে তারপরে এগুলো ফুলে উঠবে, ভিতরে রস চলে যাবে। রসমালাইগুলো চলে দেওয়া হয়ে গেছে, আমি জলটা খাইতে রেখেছি। আমার রসমালাইগুলো হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা দেখে বুঝতে পারবেন যে রসমালাইগুলো কত ফুলছে সুন্দর করে, সবগুলো ফুলে বড় হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আমার রসমালাইগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করবো। আপনারা দেখে বুঝতে পারবেন যে রসমালাইগুলো কত ফুটছে এবং কত সফট হয়েছে, একদম সফট হয়েছে। সহজে বানিয়ে নিতে পারেন গরম পদ্ধতিতে রসমালাইগুলো। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।